তুমি দাঁড়াইছে, তুমি দাঁড়াছে, হ্যাঁ তুমি দাঁড়িয়েছে, দেখলে কি আছে দেখলে, তার তলে লাল, তার তলে লাল, তার তলে লাল, আরে সমস্ত তো লাল, আচ্ছা কুন্দ্রি তোমার সুদ্রি তুলব, এ গাদা গাদা ছিপটা তুলে নে, মোরে কুরসিটা কিসে বই, আমার নাম শ্রীনাম শীল শ্রীমত্যা কুমারী ঈশ্বর গদাধর বর্মন দাস অধিকারী। ওরে গাদা তোর এই বড়শিটা কিসের, কেন আমার তো বড়শি হচ্ছে শাল কাঠে, শাল কাঠে ডোরটা, ডোরটা হচ্ছে ফান মানে ওই যে মাকড়সার ফান, কাঁটা কিসের আছে, কাঁটা কানকুয়া কাঁটা, তাই নাকি বাবা ঝেকাস, আচ্ছা এই ছিপ তুলে আমি যাব পারে, আমি যেতে পারবো, তোমাকে লিয়াবো আমি, তুই আমাকে নিয়ে আসবি, তোর কি আছে এমন তুই আমাকে নিয়ে আসবি, ওর কি আছে, হ্যাঁ ওর এসল ধ্বনি আমি যাব, তোর কি আছে বল, আমার ঘরে এসলো ধ্বনি আমি করব তোলে রাজরানী, আমার ঘরে এসলো ধ্বনি আমি করব তোরে রাজরানী, আমার ঘরে এসলো ধ্বনি আমি করব তোরে রাজরানী, আমার ঘরে এসলো ধ্বনি, ওরে আমার ঘরের কিসের ভাবনা, আরে দুয়ানা পয়সা তুই রাখিস না, তোর বাবা রাখে না, তোর ঠাকুর দাদা রাখে না, বাবাকে রেখে গেল, তোর আর কি আছে, ওরে খাবি দাবি শুয়ে যে থাকবি, রাত হলে গোদে আমার তেল দে দিবি, ওরে খাবি দাবি শুয়ে যে থাকবি, রাত্রি দুপুর বলে আমার গোদে তেল দিবি, ওরে আগুন গোপাল নাই তো আমার আছে আমার আতর খানি, আমার ঘরে এসেছিল ধনী তোরে করব ঘরে রাজরানী, আমার ঘরে এসেছিল ধনী, বলছি ছিপটা চলে নে, না আমি ছাড়বো না, যা হবে বে, এ গাদা মা শীতলা মা মনসাবলে ঝপকে উড়ে যা, যা হবে, হ্যাঁ বাবা বাপ না, বাবা কইতে হবে, বাবা কইতে, মা 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 বাবা বাবা, আরে কই তো, তাও যা, তাও যা, বাবা মনসা, বাবা কালি, বাবা শীতলা, বাবা গাদা, যা হবে, মরিছিস তো মরিছিস, বড়িয়া বাজা হে, ওরে গাদা তুই হারাবি জীবন গো, ইয়তিও রে মানি তুমি নাকে মুখে জালে খায়, গাদাকে ইউবড়ায় গো, ওকে একটু তুলে দো না গো, বলিয়াইছি আমি তো, ও বৈষ্ণবেরা কাকা, হরি বাসরে পূজা আছে যে তুলতে পারবো নি, তোমাকে ব্যস্ত করছি গো বৈষ্ণব, ও বামন হরে দাদা, হরি আমি কি করব, ওখানে জলের বিমান না, তুই জানবি কি আমার সুন্দরী বলেছিস, আমার পাকা কুন্দরি তুলবি তো, ও বে গো ওকে একটু দেখো গো, আরে তোকে বেশ তো, এ গাদা যেই মুখে আমার সুন্দরী বলেছিস আমার পাকা কুন্দরি তুলবি, সেই মুখে মা বল, মা কই দি, মা কই দি, মা জোয়ার আসাটা মরে গেল, মা কই দি, মা কই দি, মা আমায় রক্ষা কর, মা কই দি, মা কই দি, এখানে তো কেউ নাই, কেউ নাই, আমি আছি, কই দে তো, আরে কই দে ভাই, আচ্ছা কই দি, কা দেন গেল, কই দি, দেখো মা গো বল, ওকে একটু তুলে দাও না, যা গাদা তোর গোদ ভালো হয়ে গেছে, না মোর গোদ করতে হবে, এবার বাড়ি চলে যা,
মোর গোদ করতে হবে। কেন মোর নাই গোদ করলে তোর বউরা চিনতে পারবে না তো? ঠিক আছে, যেমন ছিল তেমন হয়ে গেছে। ওরে গদা ঘাটা পার হইয়া চলে শ্রীমন্তিনী, গদা ঘাটা পার হইয়া চলে শ্রীমন্তিনী, দিবস রজনী উপনীত হলে গো, উপনীত হলে তো যথা কাপড় কাছে ঘাটেতে বসিয়া, তো যথা কাপড় কাছে ঘাটেতে বসিয়া, মা গো ও মা দমা দমা দুধু দমা এক্ষুনি ও মা। আচ্ছা দেখো মু পুড়ছে নি তো নাকা ও মা, ও মা নুনু দ না মা, মানে ওখানে নুনু তোর মু পুড়ছে নি আর কি। দেখো এতটা ছেনা মোর, দুটা ছেনা, কতবার কইছি তুই একটু ই খা, মানে ওই মুড়ি দেয়টি খায়নি, তারপরে তোমার হচ্ছে যে কি কয় যে ওই যে প্যাকেট গা কি কয় গো সেগা কি গা, ও কুড়কুড়ি খেলে হবে না, একটু নুনু খেতে হবে, কুড়কুড়ি কুড়কুড়ি শুধু খালি সারাদিন বেটে ঝুলে আছে মা গো, একটা ফোঁটা যদি পড়ে আমি বলি হয়তো কুড়কুড়ি খা কি নাস্তা খা কি মুড়ি খা না খাই আমার মতো, এত অসহ্য লাগে শুধু খালি চাবলিয়া ঝুলে আছে সারাদিন, দুটা ছেনা লাগে একটা বাচ্চা লোক সামলাইতে পারে, দুটা বাচ্চা দুদিকে টানে আমার না, তোর ছেনা তোর মুখ পুড়ে আমার দেখবি মাগো। কে তুমি মা? তোমার ছেলেদের মারলে আর মাছালে, আমার স্বামীকে বাঁচিয়ে দাও না গো। তোমার তোমার স্বামী কি হয়েছে? বিবাহ মঙ্গল বাসরে কালসর্প দংশনে পতি আমার মারা গিয়েছে। আচ্ছা, ছয় মাসের পর আমি জলে ভেসে গেছি। তাই না গো? দেখো আমার একটা কথা কি জানো? কি গো কথাটা হচ্ছে, যেহেতু তুমি মাসি বলছো মত ঝিয়ারি, হ্যাঁ তল ধনগর পুরিয়ার মোর হচ্ছে বোনের ঘর, তার মেয়ে আসছে কি মতো সে। আচ্ছা আচ্ছা, মঙ্গলা মোড়ের সে পাশে, ঠিক কথা, তল আর উপর। হ্যাঁ বলো। যাই হোক, তাহলে একটা বসন কাছো, আমি ভালো কাজটা জানি। হ্যাঁ গো, আমি পানি কাপড়ে কাছে খাড়ে আরে বললে, বেহুলা কাপড়ে কাছে শুধু গঙ্গা জলে ধরে না গো, আহা করি আহা মরে মরে, দুইজনে কাপড় কাছে শুকাইতে দিলা, আরে দুইজনে কাপড় কাছে শুকাইতে দিলা, আরে বেহুলার কাপড় কানে উজ্জ্বল করিলা গো, নারে না গো, আহা করি আহা মরে মরে। হয়েছে মা? আচ্ছা বলো। কচি রে বলো না, মদ্দরকে পালি যা, আমি আমার যাইছি দেবসভাতে, আর রুটি করছি আর ঘুগনি করছি আর কিছু করি না, আর টমেটো চাটনি করছি, টক বেগুনের চাটনি। ঠিক আছে, তুমি ফিরে আসলে একসাথে খাবো। হ্যাঁ ফিরে এসো, বাইরে বাইরে রাখবে, দেবসভা থেকে ফিরে এসো। এসো মাসি, গণেশ গণেশ হাঁটা দিয়ে রুটি করছি। আজকে এত বিলম্ব হচ্ছে কিনা নেত্র আমি ভাবতে পারছি না, কে হচ্ছে নেত? হ্যাঁ নেতো, হে যে নেতো 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 নেতো, বাবা তোমায় ডাকছে শুনতে পাচ্ছ না নাকি? নেতো বলুন, তুই প্রাপ্ত হয় দেবসভায় বসন দিয়ে যাও, কিন্তু এত উজ্জ্বল হয় না, আজকে এত উজ্জ্বল দেখছি, সত্য করে বলো তো তোমার বাড়িতে কে এসেছে না তুমি কেচেছো? দেখো মোর মোর বোনের একটা ঝি ছিল, মামুকে মাসি বলে আর কি। হ্যাঁ সেও আস, তাকে এই দেবসভায় নিয়ে এসো, আমি দেখবো। যাও তাকে নিয়ে এসো, যাও 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 যাও।
মাসি তুমি ফিরে এলে যে আমার ডাকছে দেব সভা। চলো মাসি যাই। ওং দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বরম সর্ব পাপ হরং দেব মঙ্গলায় নমো নমো সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণে তং ভগে গৌরী নারায়ণ নমস্তুতে। পুত্রবতী হও মা, পুত্রবতী হও, পুত্রবতী হও মা। এই যে বাবা, এ কি বল দিচ্ছেন? ওই যে স্বামী মারা, আরে চিরে আয়তি দেখছি, তাই তো আমি পুত্রবধ দিলাম। ওগো ঠাকুর, হ্যাঁ, বিবাহ মঙ্গলবাসরে কাল সর্প দংশনে পতি আমার মারা গিয়েছে। হ্যাঁ, ছয় মাসের পদ আমি জলে ভেসে এসেছি, এ তুমি আমায় আশীর্বাদ করলে আমি পুত্র। আমি যখন আশীর্বাদ করেছি নিশ্চয়ই তোমার ফলবে। ঠিক আছে, নেতো মন সাকা আমার দিব্যদে ডেকে নিয়ে এসো। আর কত কষ্ট দিলে তুমি আমায় চিনতে পারবে বাবা? বেহুলা, তুমি তো সবই জানো বেহুলা, তোমার শ্বশুরের হস্তে পূজা নেওয়ার আমার বড় বাসনা, তাই তোমার শ্বশুর যখন আমায় পুজো করলো না, তাই সব করতে আমি বাধ্য হয়েছি। আমার শ্বশুর পূজা করলো না বলে তুমি তার এক এক করে সাতটি সন্তানকে মেরে ফেলেছো মা, বলতে পারো তোমরা দেবী হয়ে দেবতা হয়ে পারলে না মানবের কাছে পুজো নিতে, নিষ্পাপ শিশুদের তুমি এক এক করে বধ করেছো, তুমি না বাদ্যা শক্তি মহামায়া জগৎ জননী। শোনো বেহুলা, বলো মা। ওই মর্তধামে পুজো নেওয়াই আমার বড় বাসনা, তাই আমার পিতামাই বলেছিল, ওরে মনসা, ওই মর্তধামে চান সেবা করে না পুজো করলে মর্তবাসীরে কেউ পুজো করবে না, তাই ওর পুজো নিয়ে আমি মর্তধামে বিরাজিত হতে চাই, আমি প্রতিষ্ঠা হতে চাই। প্রতিষ্ঠা হতে চাও বলে এক এক করে চাঁদের সাতটি সন্তানকে মেরে ফেললে বা, তবুকে চাঁদকে তোমার চরণ তলে আনতে পারলে না, আর এই হতবাগিরি বেকুল্লাকে আর কত কষ্ট দিলে তুমি শান্তি পাবে বা? বেহুলা, আমায় কতই দুঃখ দেবে বা গো, আমায় আরো দুঃখ দাও, আমায় কত ছয় মাসের পদ আমি এক এক করে জলে ভেসে এসেছি, আজকে দেবতা সবাই এসে তুমি আমায় চিনতে পারছো না বা? বলো বা কি করলে আমায় চিনতে পারবে? ওই যে বলছি বেহুলা, তুমি যদি স্বর্গধামে দাঁড়িয়ে আমায় কথা দাও, মর্তধামে ফিরে গিয়ে তোমার শ্বশুরকে দিয়ে আমায় পুজোর প্রচার করাবে, তাহলে আমি তোমার পতিকে বাঁচিয়ে দিতে পারি। ধন্য মা তোদের লীলা খেলা, এই ধরার মুখে দেবী হয়ে যা পারলে না মানব হয়ে আমি কথা দিচ্ছি মা, আগে আমার স্বামীকে মাছে দাও, চম্পকনগরে চাঁদ সদাকের হস্তে তোমার পূজা দেব মা, পূজা দেব, পূজা দেব। তবে শোনো বেহুলা, বলো, তোমার পতিকে বাঁচাতে হলে একটি নতুন বস্ত্রের প্রয়োজন। বস্ত্র? হ্যাঁ, বাহ, কয়েকখানা অস্থি মাত্র তার রয়েছে। হ্যাঁ,
ছয় মাস মৃতদেহ নিয়ে তুমি ভেসে এসেছ, তাই অস্থি চর্ম সব কিছু বলেছি, আর ওই হাড়ে জোড়া দিতে লাগলে একটি নতুন বস্ত্রের প্রয়োজন। কাপড়ে কাঙ্গারি না হলে তোমার প্রতি বাঁচবি না। ঠিক আছে বা, এই দেবতা সবাই দেবতা এসে সবার কাছে যাচ্ছি, যদি সতী নারী হয়ে থাকি কোনো দেব দেবী আমার সহযোগিতা করবে, আর না হলে এটাই আমার শেষ যাত্রা। আমায় ভিক্ষা বাঁচাইতে আসে ভিক্ষা দাও গো দেবতাবাসী, আর তোমরা আমার মাসি পিসি ভিক্ষা দাও গো দেবতাবাসী, আর কত আশা নিয়ে আসে ভিক্ষা দাও গো দেবতাবাসী, আর তাই তোমাদের দ্বারে আসে ভিক্ষা দাও গো দেবতাবাসী, আর তোমরা আমার ভিক্ষা দাও গো দেবতাবাসে, আর বড় আশা নিয়ে আসে ভিক্ষা দাও গো দেবতাবাসে, আর ছয় মাস জ্বলতে ভাসে ভিক্ষা দাও গো দেবতাবাসে, আর প্রতি বাঁচাইতে আসে ভিক্ষা দাও গো দেবতাবাসে, আর যাচ্ছি আমি উপবাসে ভিক্ষা দাও গো দেবতাবাসে, ভিক্ষা দাও গো দেবতাবাসী, তোমরা আমার মাসি পিসি ভিক্ষা দাও গো কত আশা নিয়ে আসি ভিক্ষা দাও গো দেবতাবাসী, তাই তোমাদের দ্বারে আসি ভিক্ষা দাও গো দেবতাবাসী, তাই তোমাদের দ্বারে আসি ভিক্ষা দাও গো দেবতাবাসী, তাই তোমাদের দ্বারে আসি ভিক্ষা দাও গো দেবতাবাসী। ওগো মা, আদ্যা শক্তি মহামা আমায় এখানে বর্ষণ দান করেছে, তাই বুঝি, আর দেবতা মণ্ডলী সবাই আমায় ভিক্ষা দিয়েছে, তাই আমার পতিকে বাঁচিয়ে দাও এবার। তুমি তোমার পতিকে কোলে নিয়ে বসো মা, তাই আমি বাঁচিয়ে দিচ্ছি। ওগো
মাও বাবা স্ত্রী যদি থেকে থাকেন সবাই আসুন। বাবা মা আপনারা আসুন, আর মায়ের কাছ থেকে একটু সিঁদুর নিয়ে আসুন। যারা বয়সে বড় হয় মাথার দিকে, আর স্ত্রী ছোট যারা পায়ের দিকে। এসো ও জয় ঘড়ি বলরে বলরে, ও গোবিন্দ গুণ গাওরে, ও গোবিন্দ গুণ গাওরে, ও জয় ঘড়ি বলরে ঘড়ি বলরে, রাম গোবিন্দ গুণ গাওরে, ভগবান রাখি গড় করি শ্রী গুরু চরণ, ভজন হরি বলরে, আজি গুয়া রাখি গড় করি শ্রী গুরু চরণ, ভজন হরি বলরে, আজি গুয়া রাখি গড় করি শ্রী গুরু চরণ, ভজন হরি বলরে, আজি শ্রী গুরু চরণ বন্দি মন্ত্রের কারণ, ভজন হরি বলরে, শ্রী গুরু চরণ বন্দি মন্ত্রের কারণ, ভজন হরি বলরে, শ্রী গুরু চরণ বন্দি মন্ত্রের কারণ, ভজন হরি বলরে, উত্তর সখিনে সখি আর সখি ভুবে, ভজন হরি বলরে, আর চারি সখি দাঁড়াইল মন সারে আগে, ভজন হরি বলরে, আর মন সারে আগে দিল জয় জয়কার, ভজন হরি বলরে, আর শ্রী গুরু চরণে মোর কোটি নমস্কার, ভজন হরি বলরে, মুন্ডালি ধুপুরিয়া বঙ্ক, ভজন হরি বলরে, আর মোর পুত্র খাইয়াছে সপিনী ডঙ্ক, ভজন হরি বলরে, আর সপিনী ধরিয়া খায় বিষ হরি বলে, ভজন হরি বলরে, আরে বঙ্ক চরণে বিষ দিকি দিকি হুলে, ভজন হরি বলরে, রাম গোবিন্দ গুণ গাওরে, ওরে বিষি অলা ওরে বিষি অলা, সান খায় রে গলা বিফল খায় রে গলা, ওরে ছাড়রে ছাড়রে বিষ না খায় রে গলা, ভজন হরি বলরে, রাম গোবিন্দ গুণ গাওরে, ওরে বিষ পাতি ওরে বিষ পাতি, সান খায় রে ছাতি বিফল খায় রে ছাতি, ছাড়রে ছাড়রে বিষ না খায় রে ছাতি, ভজন হরি বলরে, রাম গোবিন্দ গুণ গাওরে, ওরে বিষি অমর ওরে বিষি অমর, ছাল খায়ের কামার ওরে ছাল খায়ের কামার, ছাড়রে ছাড়রে বিষ না খায়ের কামার, ভজন হরি বলরে, রাম গোবিন্দ গুণ গাওরে, ওরে বিষি ভাটু ওরে বিষি ভাটু, ছাল খায়ের হাটু ওরে ছাল খায়ের হাটু, ছাড়রে ছাড়রে বিষ না খায়ের ঘাটু, ভজন হরি বলরে, রাম গোবিন্দ গুণ গাওরে, ওরে বিষি হিঙ্গুর ছাল খায় রাঙ্গুর, ছাড়রে ছাড়রে বিষ না খায়ের রাঙ্গুর, ভজন হরি বলরে, রাম গোবিন্দ গুণ গাওরে, ওরে বিষি আয় ওরে বিষি আয়, ওরে ঘাম খেতে আয়, আরে মনস শরণে বিষ ঘাম খে বিলায়, ভজন হরি বলরে, রাম গোবিন্দ গুণ গাওরে, ওগ ছয় মাসের পচা মরত বিষ আছে, ভজন হরি বলরে, মনস দেখানে আজি তখন ঝাড়িছে, ভজন হরি বলরে, নিত সঞ্জীবনী মধ্যে দান সঞ্চারিল, ভজন হরি বলরে, সুবন সুন্দর লাখাই উঠিয়া বসিল, ভজন হরি বলরে, রাম গোবিন্দ গুণ গাওরে, কিন্তু দাঁড়াতে পারছেন, একটু অস্থি অভাব পড়েছে, বয়লা দিল বহাল বল মাছ বলে খেয়ে নিয়েছে, তাই নাকি? হ্যাঁ, এক কাজ করো,
আমাদের দেব সভায় যে জালুমালো রয়েছে ওদিকে পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিয়ে গোয়ালমায় ধরে নিয়ে এসো। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ওরে জালুমালো দুই জনে তখনে চলিল, দেখো তারা জলে তে পুচালো, সুতা কাটি দেখো তারা জাল যে বুনিল, আজ বেহুলার গালি জেলে দের জালে বন্দি বইল বুয়ালি বলবা ধরেছো। সুমনে বেটি দিয়ে পেটটা ছিঁড়ে দাও। ছিঁড়ে দিলাম। মালা চাকি বের করেছো? হ্যাঁ। নখায়ের খটস্থানে জোড়া দিয়ে দাও। ঠিক আছে, জোড়া দিলাম। নখায়ের মালাই চাকি মৎসর উদরে, ও জয় হরি বল রে। সুমনের বটি দিয়া তার পেট ছিঁড়ে, ও জয় হরি বল রে। জুড়ের পত্র দিয়া সিলাই করিল, ও জয় হরি বল রে। বৃদ্ধ সঞ্জীবনে মন্ত্রে প্রাণ সঞ্চারিল, ও জয় হরি বল রে। নখায়ের মালাই চাকি তখন জুড়িল, ও জয় হরি বল রে। কাপড় কান্নারিয়া যে দূরে দেবী পদে মতি, ও জয় হরি বল রে। হরি হরি বল সবে মধুর ভারতী, ও জয় হরি বল রে। রাম যাও বেহুল্লা, এবার তোমার পতি বেঁচেছে, এখানে বাড়ি চলে যাও। তুমি এতদিন আমায় অনেক কষ্ট দিয়েছ, আমার মা গো তোমরা তো সকলেই রয়েছো, বেহুলা কি তার প্রতিদিনে বাড়ি চলে যাবে? আপনাদের জিজ্ঞেস করছি মা, বেহুলা তার স্বামীকে মাছিয়ে নিয়েছে, বাড়ি চলে যাবে? কি গো মা কথার বুঝতে পারছো না? বেহুলা পতিকে বাঁচিয়ে নিয়েছে, যেমন নার্সিংহোমে রুগী বেঁচে গেলে তার স্বামী কিনে বাড়ি চলে যায়, তাহলে বেহুলা কী করে বাড়ি চলে যাবে? পুজো তো দেবে, মানত করে আবার চলে যাবে, তাহলে পুজো দেওয়ার পর চলে যাবে। মা গো তোমরা সবাই স্বার্থপর হয়ে গেছো। ওগো মা, বেহুলা চাইছে তার ছ ভাসুর যে রয়েছে আগে মারা গিয়েছিল সবাইকে বাঁচাতে হবে। কেন? বেহুলা যদি একা তার স্বামীকে নিয়ে বাড়ি চলে যায় তার জায়েরা কি বলবে? ওরে বেহুলা তুই স্বার্থপর, তুই নিজের স্বামীকে বাঁচিয়ে নিয়ে চলে গেলি, আমরা কি অপরাধ করেছি? তাই বেহুলা বলছে, মা তুমি অনেক কষ্ট মা দিয়েছ, ভক্তকে অনেক পরীক্ষা করেছ, এবার তোমা আমি পরীক্ষা করছি মা, আমার ভাসুদে বাঁচিয়ে দাও। তাই মা কি করলেন, চাঁদ সদা করে আজ সকাল ছেলেকে বাঁচিয়ে দিলেন। বেহুলা বলে, চলো মা, শ্বশুরের সপ্ত ডিঙ্গা কালী দরে জলে ডুবেছিল, তুলে দিতে হবে, তা নাহলে কি করে আমি যাব চম্পং নগরে, চলো মা যাচ্ছি। ওরে বাঘ 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 তরি করে না ধার, ওরে হে ভব তরঙ্গ মাঝে তুমি মন্দির মূলাধার, সঙ্গে সপ্ত ডিঙ্গা তখনই সাজালো, ওরে খালি যাওয়া ডিঙ্গা গুলি তখন তুলিল, ওরে ভমরার ঘাটে শুনি করুণার ধ্বনি, ওরে মামা বলে দেখো আজি বেহুলা ডাকিল, আর সনাকাবে নেনে আসি বধুরে নইল, সবাইকে আমি সাক্ষী রেখে বলছি, পুত্রগণ পুত্রবধূ রয়েছে, বলছো তো? ওগো বাবা, তোমার কাছে ধন চাইবো না, দৌলত চাইবো না, অর্থ চাইবো না, কি চাইবে চাইবো না বলো, কি চাইবো জানো বলো?
ওই মা মনসার চরণে একটি বিল্ব পত্র দাও বাবা। বৌমা, তুমি আর কিছু না বলে ওই কথা আমায় শোনালে। তুমি তো জানো আমি যেই হস্ত পুজিয়ে আছি, আমি ওই দেব সুলবানি, আর সেই হস্ত কেমন করে আমি পুজব ওই চৌধুরী কানে। বাবা, বৌমা, মা আমার বলেছেন আপনি যেই হস্তে পুজো দিক না কেন সাদরে মা আমার গ্রহণ করবেন। তাই নাকি মা? ওগো মা, ওগো বৌমা, বলো বাবা। ঠিক আছে, আমি পুজো দিব। ওরে চান, ওগো মা, যেই হস্তে পূজা দিক না কেন সাদরে গ্রহণ করবো আমি। ওগো মা, আমি নিশ্চয়ই তোমায়, আমি সেজুয়া শিখর থেকে এসেছিলাম, এই মর্তধামে তোর হস্তে পূজো নিয়ে ফিরে যাবো আমি সেজুয়া শিখরে। ওগো বৌমা, তুমি আয়োজন করো, আমি দেবীপদে একটি আমি বিল্ল দল জবা পুষ্প দিয়ে মায়ের আরাধনা করে চম্পক বাস সবাইকে জানিয়ে দেব, আজ থেকে তোমরা মা মনসার পুজো করো, সকল দুঃখ তোমাদের মোচন হবে, সর্প ভয় থেকে, সর্প দংশন থেকে তোমরা মুক্তি পাবে। ওগো বৌমা, বলো মা, আমি অনেক অপেক্ষা করে রয়েছি, আমার ছেলেকে আমার হাতে তুলে দাও মা। জাগো তুমি, যা আপ্যারতে কৃষ্ণমালার্ঘবিরিজে স্বর্ণবৈষ্ণবী সত্যানন্দবীরিজা বিশ্বস্যতি জগপরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতত্ তন্ময়ী প্রসন্না ভবিমুক্তিহেতু বিদ্যা সমস্তাস্তব দেবী দেবা ইয়ং সমস্তা সকলা জগৎসু নৈকরায় পরিমম্মৈতত্ তাতে স্তুতি স্তব্যাবরাবরক্তে সর্বভূতা যদা দেবী স্বর্গমূর্তি প্রদায়িনী সংস্তুতাস্তিয়তে কাবা ভবন্তু পরমোত্তমম সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য হৃদি সংস্থিতে স্বর্গাহ বরগ দেবী নারায়ণি নমস্তুতে কলাগস্থ্যাদিরূপেণ পরিণাম প্রদায়িনে বিশ্বস্যৌ বরতৌ সত্যে নারায়ণি নমস্তুতে জগ দুর্গা জগ মনসা জগ মাতা জগ দশভ বরণ ধারিণে অভয় শক্তি বলদায়িনী জাগো জাগো
সর্ব সারি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাস্তবানহারী সহস্রধারমস্তুতে দেবী মহামহিরা সশধর বদনাং চারুকান্তিক বদন্যাং হংসারুঢ়ামুদারাং সুললিত নয়নাং সবিতান সিদ্ধিকাময়ী শিরসমামণিতঙ্গে কনকমনে গণৈ নাগরত্নেরণে কৈ বন্দেহংষ্টনাগাং মরুকুচযুগলাং ভগ্নীকামরূপাং আস্তিকশ্যামণিনিবাতা বাসুকী ভগ্নীস্তথা জরৎকারো মণিপদনে মনসা দেবী নমস্তুতে তোর পুজোতে সন্তুষ্ট হয়েছি আমি, তবে শোন বাছা, বৎসরান্তে একদিন তুই আনন্দ করে উৎসব করবি আমার পুজোর প্রচার। মাঙ্গলিক গানও তুই করবি, আর কি জানিস, দশহরা স্থাপন সংক্রান্তি, এছাড়া অম্মবচী, এছাড়া শনিবার মঙ্গলবার আমার পুজো প্রচলিত থাকবে পুরো বিশ্বে। তাই সে অম্পং নগরে এই মর্তধামে তোর হাতে পুজো নিয়ে আমি ধন্য হয়েছি। এবার তুই আমায় বিদায় দে। আসি বাবা। অনেক ইনকার শুয়েছি, অনেক ব্যথা দিয়েছি ও গো মা, যাওয়ার বেলায় তুমি আমাকে বলে যাও, মা বলে যাও, যখন এই চাঁদনগর বিপদে পড়বে, যখন তোমায় স্মরণ করবে, তুমি আসবে মা, তুমি আসবে। আসবো রে চাঁদ আসবো, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বি তুই আমায় স্মরণ করবি, আমার আশীর্বাদ থেকে তুই কখনো চ্যুতি হবি না। তবে সৎপথে চলতে হলে অনেক কষ্ট পেতে হবে। মা মন্ত্র জানি না, সাধন জানি না, ভজন জানি না, শুধু মা মা বলে এক অনুসরণে যখন ডাকবো তখন তুমি দেখা দেবে মা, বলো মা বলো, তখন তুমি আমায় দেখা দেবে। দেবরে দেব চান ভক্তাধীন ভগবান, আমি তোর হস্তে পুজো নেওয়ার জন্য কত লাঞ্ছনা তুই আমায় করেছিস, কত অপমান করেছিস, তবু তোরে আমি ছেড়ে যাই না। এক এক করে সাত্রে পুত্র তোর কেড়ে নিলাম, তবু তুই আমার কাছে আসলি না। ওরে অভিমানী চান সদাকর, আজকে তুই আমার চরণতলে ঠাঁই নিয়েছিস, আমি তোর বাধা রে। আছি বাবা, আর দেরি করিস না, আমায় বিদায় দে। ঠিক আছে সোমা,
জগত জননী মাকে ভুলো না ভুলো না রাজন ভরিয়া নাম বলো না জগত জননী মাকে ভুলো না ভুলো না বদন ভরিয়া নাম বলো না জগত জননী মাকে ভুলো না ভুলো না বদন ভরিয়া নাম বলো না সাধব শুনিলে হয় গো স্বামী পদে মতি জগত জননী মাকে ভুলো না ভুলো না বদন ভরিয়া নাম বলো না আরে বালক শুনিলে করে বিদ্যায় দয়া বিদ্যা শুনিলে আনতে পায় নারায়ণ জগত জননী মাকে ভুলো না ভুলো না বদন ভরিয়া নাম বলো না জগত জননী মাকে ভুলো না ভুলো না বদন ভরিয়া নাম বলো না কোথায় আছো দেবগণ কদলি টানন যাও পবন নন্দন মাগো জগত জননী মাকে ভুলো না ভুলো না বদন ভরিয়া নাম বলো না কৃষ্ণ হরে হরে